মামা আমার একটা প্রশ্ন আছে, এটা অনেকেরই প্রশ্ন, যে এই স্টেশনটাকে আইকনিক স্টেশন কেন বলা হচ্ছে? মানে আমার বগি আমার কম্পার্টমেন্ট, এবং আসলে একটা চুমু না দিলে হবেই না, কারণ আমি বন্দে ভারতেও দিয়েছিলাম না, মানে আমাদের স্বপ্নের ট্রেন, বাংলাদেশের স্বপ্নের ট্রেন এটা। আজকের দিনে মানে এত সাংবাদিকরা এসেছেন বা কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছেন, এটা দেখার মতো যে দেখুন যে কি ভিড়। এবং এত পরিমাণের ক্রাউড যে দেখুন আমাদের স্টেশনের যে ভিউটা। এবং গাইস আপনারা জানেন যে এইটা কিন্তু প্রথম মানে আজকেই বাণিজ্যিকভাবে চলাচল করবে 1 তারিখে। এগুলো কিন্তু সব কক্সবাজার থেকেই আসলো এই ট্রেনটা, তাই আমাদেরকে নেন কক্সবাজার থেকে আসলো এই ট্রেনে। আচ্ছা আমরা যাচ্ছি ঢাকায়, মানে ওনারা হচ্ছে কক্সবাজার থেকে আসছে, যেহেতু সকালে কক্সবাজার থেকে রওনা দিছে আর রাতে রওনা দিবে 10:30 ঢাকা টু চট্টগ্রাম হয়ে একদম কক্সবাজার। প্রথম ট্রেনে আমরা উঠবো এরকম একটা ব্যাপার। ওকে আমরা কিন্তু এখন প্রবেশ করতেছি আর এখন দেখুন জমজমাট পরিবেশ। আসলে এটা হচ্ছে আমাদের ট্যুরিস্ট সেক্টরের সব থেকে বড় একটা অবদান, কারণ একসময় কক্সবাজারকে মানুষ বলতো যে স্বপ্নের কক্সবাজার, যেতে পারবো কিনা জীবনে, বাট এইবার হচ্ছে ট্রেন চালুর পরে এটা এখন মানুষের কাছে একদম বাড়ির উঠান হয়ে গেছে। আমরা হচ্ছে প্রবেশ করতেছি, এখন বাজে 9:54, 10:30 এখান থেকে ছেড়ে যাবে যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। এবং এখন রাতের অসাধারণ এই ভিউটা, অনেক মানুষ কিন্তু এই ট্রেনের জন্য যাচ্ছে যে এই ট্রেনটা ফার্স্ট কক্সবাজার যাবে চট্টগ্রাম হয়ে। তো আমিও তাদেরই মতো, অনেক মানুষ কমেন্টই করেছিলেন যে আমরা যেন এই ট্রেনটা কভার করি। আজকের দিনে মানে এত সাংবাদিকরা এসেছেন বা কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছেন, এটা দেখার মতো যে দেখুন যে কি ভিড়। এবং এখান থেকে কিন্তু শুরু ট্রেনের কোচ, বহুত জায়গায় আপনার ইন্ডিয়ায় বেশি আপনার। আচ্ছা মানে মামাও আমার ব্লগ দেখে, বিশালই ব্যাপার, ভালো লাগলো। ওকে ব্লগ দে এই মানে দোয়া করবেন, দোয়া করবেন। মানে আমার বগি আমার কম্পার্টমেন্ট, এবং আসলে একটা চুমু না দিলে হবেই না, কারণ আমি বন্দে ভারতেও দিয়েছিলাম না, মানে আমাদের স্বপ্নের ট্রেন, বাংলাদেশের স্বপ্নের ট্রেন এইটা। আমরা এখন উঠতেছি সেই ট্রেনে, এবং দেখুন যে সবাই দাঁড়াই আছে এখন, মানে অনেক মানুষ আসছে হচ্ছে নন এসি চেয়ার। মামু এখানে ব্লগ নন এসি চেয়ার কারে জায়গা পেলাম না, ঘেমে গেলাম। এসি কারও আছে, আমি একটু আমাদেরটা দেখাই। আমরা এখন বসবো, এখানকার সিস্টেমটা কিন্তু অসাধারণ। ওয়াও, তো এটাই কিন্তু আমাদের কম্পার্টমেন্ট। আমরা 10:55 ঢাকা থেকে ছেড়ে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে সেই স্বপ্নের ট্রেনে। ওকে আমরা যাই, লেটস গো। একটা কথা বলি, এই ট্রেনটা এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যাবে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং কুমিল্লা, এছাড়া চট্টগ্রামে সরাসরি। এরপরেই কিন্তু কাল সকালে আবার এই ট্রেনে ননস্টপ হয়ে যাবে কক্সবাজার, তার মানে আমরা 7:20 কক্সবাজারে পৌঁছাবো। যেহেতু প্রথম দিন বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু করছে, এই কারণে 20 লেটে ছাড়ছে ট্রেনটা, তো আমাদের 20 লেটে চলতেছে এই ট্রেন। ওকে আমরা যাই আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনটা দেখাবো, এরপরে সরাসরি চট্টগ্রাম। আর এই ব্র্যান্ড নিউ কোরিয়ান কোচ নিয়েই যাচ্ছে 3000 লোকোমোটিভ। কৌশিক মামা, আমাদের এই ট্রেনে একটা মাত্র ইন্ডিয়ান ব্লগার আছে, সেটা হচ্ছে ট্রাভেলিং কৌশিক মামা। অবশ্যই তাকে সবাই সাপোর্ট করবেন, এবং সে আমাদের বাংলাদেশের ট্যুরিস্ট সেক্টরকে তুলে ধরছে, এটা আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। ওকে আমরা যাই, আর পাশে হচ্ছে মেইন রোড, প্রধান সড়ক ঢাকা শহরে। Oh!
এখন এয়ারপোর্টে ঢুকতেছি, মানে বিমান বন্দর রেলওয়ে স্টেশনে। বাট এইখানে দেখুন যে কত রেল ফ্যান, কত মানুষ এই এয়ারপোর্টে। এখানে কিন্তু ট্রেনটা থামবে। এবং আসলে এখানে কিন্তু ট্রেনটা পুরো লোড হয়ে যাবে, তারপরে নন স্টপ একদম আপনার হচ্ছে 320 কিলোমিটার চট্টগ্রাম নন স্টপ, এরপরে আবার কক্সবাজার, মানে এক জায়গায় থামবে আর। তো এখানে অনেক মানুষ অনেক, আর হচ্ছে আমার ভাইয়া এখানেই চলে যাবে, এই কারণে বিদায়, দেখা হবে আবার কক্সবাজার, দেখা হচ্ছে না কক্সবাজার না হলেও। আসলে আমাদের সাথে 3 দিনই ছিল এবং আমাদের অনেক খারাপ লাগতেছে যে এখানে থেকেই তাকে আমরা বিদায় দিয়ে দিব। দেখ পরে আসতেছে কক্সবাজারে, দেখা হবে ইনশাল্লাহ। আমাদের ট্রেনটা কিন্তু এখন টঙ্গিতে প্রবেশ করতেছে, এখান থেকে কিন্তু দুইটা সাইড ভাগ হয়ে গেল, এবং একটা উত্তরবঙ্গে একটা দক্ষিণবঙ্গে যাবে, এবং আমরা চলে যাবো এখন দক্ষিণবঙ্গে। কেমন আছো তুমি? ভালো আছি। কোথায় যাচ্ছ? আমার ভিডিও সব দেখো, কোনটা ভালো লাগছে? সবগুলাই না, দেখ ও আমার ভিডিও দেখে যে বাবু একটা বসে আছে, কক্সবাজার না, খুব এনজয় করতে হবে। ওকে থাকেন, ও থ্যাংক ইউ। কি অবস্থা, ভালো আছেন সবাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ট্রেনে যে এত মানুষ আমার ভিডিও দেখে সত্যি অবাক করার বিষয়, আমার ভাইয়াও আমার ভিডিও দেখে অ্যান্ড আপু। এবং এটা তো আজকেই তো প্রথম নাকি ট্রেনে, এর আগে ট্রেনে গেছেন কক্সবাজারে? এটাই ফার্স্ট, মানে একটা এক্সাইটেড কাজ করতেছে। যাক শুভকামনা রইল, কক্সবাজারে যে সমুদ্রে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে ওকে, টা 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 টা। যাক আমরা যাই। এবং কি অবস্থা, ভালো আছেন? ভালো ভালো। হ্যাঁ এই তো ক্যামেরা আপনি ব্লগ করতেছেন? আছে, মানে এটা মানে প্রফেশনাল। যাক ভালো লাগলো। হ্যাঁ আপনি তো ভিডিও করতে দেখি, এই যে কাকু কিন্তু গোপ্রো ক্যামেরা নিয়ে যাচ্ছে কক্সবাজারে, আর আমিও দেখি আপনার ভিডিও। থ্যাংক ইউ, দোয়া করবেন। ভালো ট্রেনে ট্রেনে ঘুরে না, আমার খুব ভালো লাগে আপনি। ওকে দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, দেখা হচ্ছে এবং আমরা যাই। ওকে থাকেন তাহলে, আচ্ছা ওকে যাই। কি গতি, স্পিড, তাহলে গতি ট্রেনের স্পিড হচ্ছে এখন 86-87 কিলোমিটার পার আওয়ার, মানে এখন কেজ লাইনে মিটার কেজ লাইনে স্পিডটা কিন্তু এনাফ এনাফ সত্যি। এবং অনেকে বলে বাংলাদেশের ট্রেন খুব স্লো চলে স্লো চলে, বাট এই কনসেপ্টটা কিন্তু এই ট্রেনের ক্ষেত্রে ভাই খাটবে না, কারণ আমাদের দুইটা লাইন, একটা হচ্ছে মিটার গেজ, একটা হচ্ছে ব্রড গেজ। এই ট্রেনটা কিন্তু কক্সবাজার এক্সপ্রেস ট্রেন মিটার গেজে চলতেছে, যার কারণে এর লোকোমোটিভ হচ্ছে 3000 সিরিজের, আর যেহেতু আমেরিকান লোকোমোটিভ গুলো 6000 সিরিজের, এ কারণে প্রথম লোকোমোটিভ লাগানো হয়েছে। ওকে আমরা যাই। গাইজ আমরা হচ্ছে 4টার সময় পৌঁছালাম 500 রানীশের চট্টগ্রামে, এবং ওয়েলকাম চট্টগ্রাম। এই যে চট্টগ্রাম স্টেশনের ভিউ, চট্টগ্রামে এসে লোকোমোটিভটাকে একদম রিভার্স করা হয় এরকম একটা ব্যাপার। এই যে এটা হচ্ছে শেষ, এবং এইখানে ছিল হচ্ছে লোকোমোটিভটা। ওই যে আপনার হচ্ছে যে স্টেশনটা চট্টগ্রাম। ওকে যাক আমরা এখন উঠে পড়বো, এবং এখান থেকে আবার রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখন কালুর ঘাটে উপরে প্রবেশ করলাম, কর্ণফুলি রিভার। আসলে এই এটা কিন্তু অনেক ঐতিহাসিক একটা ব্রিজ আপনারা জানেন, তবে এটা যদি দিনে হয়তো আমরা অনেক ভালোভাবে ভিউটা নিতে পারতাম, বাট এখানকার লাইটিংটা অসাধারণ, মানে পুরো রিভারটাকে আলোকিত করে তুলেছে আর কি। ওকে আমরা যাই। আসলে একটা জিনিস দেখে ভালো লাগলো যে এই লাইনে তো ট্রেন প্রথম, এখানকার মানুষজন এর আগে কখনো এই দিক দিয়ে ট্রেন দেখে নাই, কেউ হয়তো ভাবেও নাই যে এই দিক দিয়ে ট্রেন লাইন হবে বা ট্রেন যাবে। তো কী হয়েছে, আমরা যাচ্ছি সবাই এই 7 সকাল ভোরবেলায় থেকেই ট্রেনের জন্য ওয়েট করতেছে যে কখন ট্রেন আসবে দেখবে, সবাই তাদের বাড়ির কাজকর্ম ফেলে রেখে এই ট্রেনের জন্য
ওয়েট করছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে মা বোনেরা দেখো ওই যে সব দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে ট্রেনের প্রতি মানে ভালোবাসা, একটা আবেগ মানুষের। ট্রেন মানেই একদম অন্যরকম ভ্রমণ, মানুষ আজও ট্রেনকে ভালোবাসে, তো এই কারণে এত জনপ্রিয়তা। আসলে ছোট নাই বড় নাই, যে যেই বয়সে হোক না কেন সবাই এসে ট্রেনকে দেখতেছে এবং সবার মনের ভিতরে একটা হাসি খুশি ভাব। যাই হোক, এই অঞ্চলের জন্য শুভকামনা। একসময় এই অঞ্চলে প্রচুর ট্যুরিস্ট আসবে এবং এই ট্রেন ভ্রমণ করবে, তারা এই সম্পর্কে জানবে, এটাই অনেক কিছু। ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি বাংলাদেশের ভিতরে সব থেকে লাক্সারিয়াস আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন, যার আরেকটি নাম হচ্ছে ঝিনুক স্টেশন। এবং সামনে হচ্ছে সেই ভিউ কক্সবাজার। এই যে দেখুন কক্সবাজার ওয়েলকাম। এবং এখানে অনেক মানুষ এই ট্রেনটাকে দেখার জন্য দাঁড়ায় আছে। কি অপরূপ ভিউ! এবং সত্যি মানে আমাদের জার্নিটা কিন্তু সার্থক। সেই ঢাকা থেকে আসছি শুধুমাত্র এই স্টেশনটা এবং নতুন ট্রেনে ভ্রমণ করার জন্য। থ্যাংক ইউ সুহান ভাই। সুহান ভাই, তো আমাদেরকেও সবাই বরণ করে নেওয়ার জন্য দাঁড়ায় আছে। এটা কি স্টেশন যেটা দেখতে মনে হবে একদম হুবহু এয়ারপোর্টের মতো, যে কোনো ইউরোপ কান্ট্রির এয়ারপোর্ট। যে সাধারণ জনগণ থেকে পুলিশ প্রশাসন সবাই কিন্তু ভিডিও করতেছে। এই যে দেখুন, হাই, গুড মর্নিং, গুড মর্নিং। যে জাস্ট দেখুন সবাই কিন্তু দাঁড়ায় আছে এখন। আমি সবার আগে নামছি গাইজ। ওয়াও, আমি কিন্তু প্রথম নামলাম কক্সবাজারে। এবং এর ভিউ আইকনিক স্টেশন। কিন্তু অনেক সাংবাদিক আসছেন, অনেক মানুষ আসছেন, তো ইন্টারভিউ নিতেছে। আমরা একটু এইদিকে দেখাই আপনাদের, যেহেতু এটা বাণিজ্যিক ফার্স্ট টাইম। ও মানে এটা দিয়ে আমাদের এক্সিট হতে হবে। আচ্ছা, এটা আমাদের আর এটা ফুল। থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে ফুলও দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখন পুরো স্টেশনটাই ঘুরে ঘুরে দেখতেছি আর এখানে সবাই কিন্তু ফটো তুলতেছে, ভিডিও করতেছে, এরকম একটা ব্যাপার, মানে খুশির একটা আমেজ। অনেক মানুষ কিন্তু দেখুন এখন এক্সিট হয়ে যাচ্ছে। কেমন আছেন? ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কার্ড দিচ্ছি আমার হোটেলের। ওকে ওকে, সমস্যা নেই, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখান থেকে ভিউটা দেখুন যে এটার উপরে কি সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। ওকে মামা, কেমন লাগছে আমাদের এই মানে মামা? মামা আমার একটা প্রশ্ন আছে, এটা অনেকেরই প্রশ্ন, যে এই স্টেশনটাকে আইকনিক স্টেশন কেন বলা হচ্ছে? মানে এটা বাংলাদেশের ভিতরে সব থেকে মানে অন্যরকম লাক্সারিয়াস এবং আইকনিক ভাবে তৈরি করা হয়েছে। এটা দেখে মনে হচ্ছে এটা একটা ওই আমরা যখন এয়ারপোর্টে যাই, এয়ারপোর্ট টার্মিনাল অনেকটা সেরকম। তাই তো দেখতে পাচ্ছেন না আমার পিছনেই কিন্তু সেই আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার, আর ঠিক এখানেই কিন্তু ঝিনুক, যার কারণে এর আরো একটা নাম ঝিনুক স্টেশন। এই যে দেখুন, যে আসলে ওয়ার্ল্ডের ভিতরে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, তার জন্য এইভাবে আইকনিক ভাবে তৈরি করা হয়েছে। এখন এখানে অটো স্ট্যান্ডে একদম স্টেশনের পাশেই আপনারা যখন আসবেন ফ্যামিলি নিয়ে এখানে অটো গাড়ি সিএনজি সব কিছু পেয়ে যাবেন। বাট তারা বলতেছে জন প্রতি নাকি 50 টাকা, একদম লিস্টে লেখাই আছে, যেটা হচ্ছে এখানকার না 50 টাকা, মানে আপনি যেখানে যান 50 টাকা একদম ডলফিন মোড় পর্যন্ত। ওকে, এটাতে যাবো? ওকে চলেন। এখন আমরা যাবো ডলফিন মোড়ে এবং এরপরে হোটেলে উঠবো। এখান থেকে কিন্তু বীচ দেখা যাচ্ছে, আর সামনে হচ্ছে ডলফিন মোড়। মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু ডলফিন নয়, এটা হচ্ছে শার্ক, কিন্তু বাঙালিরা সবাই বলে ডলফিন মোড়। ইন্টারেস্টিং, এইখান থেকে কিন্তু বীচ দেখা যায় যে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে দীর্ঘতম। কি অবস্থা মামা, কি খবর, এত হ্যান্ডেল হবে? তা আমরা যাই। সো বীচ ভিউ। এবং গাইজ এখানেই কিন্তু আমি আসছি, কারণ আমার ভাইয়ার নিজস্ব হোটেল, এই কারণে ফিজ যখনই আসবে এখানে তার জন্য দরজা খোলা।
যাক, আমরা এখন ডিরেক্ট চলে যাব রুমে এবং আপনাদের রুম কোয়ালিটিটা দেখাবো, সব কিছু এভরিথিং। এটা হচ্ছে রিসেপশন, এই যে এটা হচ্ছে রিসেপশন। হাই ভাইয়া, তো আমরা এখন চলে যাব লিফটে। ওকে লেটস গো। তোমার জন্য লিফট আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছি ভাই। না এই জন্যই তো মামা, এটাই আমার মামা। আমাদের রুম, যে এই যে দেখুন রুমের যে ড্রাইনিংটা, আর এইটা হচ্ছে বেডরুম, জাস্ট অ্যামেজিং। আর গাইজ, এইখান থেকে কিন্তু আমরা কক্সবাজারের যে সি ভিউটা দেখুন, এটাই হচ্ছে আসল ভিউ, এই যে সমুদ্র দেখা যায়। মানে এখান থেকে সকালে ঘুম থেকে উঠেই আমরা এরকম একটা ভিউ দেখবো, বা রাতে ঘুমানোর আগেও আমরা এরকম একটা ভিউ দেখে ঘুমাবো। আর এটা হচ্ছে রাস্তা, চলে গেল ডলফিন মোড়। যাই হোক, যেহেতু আজকে অনেক টায়ার্ড, এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, এরপরে কিন্তু আমরা সমুদ্রে যাবো। এটা হচ্ছে ওয়াশরুম, এই যে দেখছেন এখানে একটা মিরর, বিশাল বড়, এই যে কমোড এবং শাওয়ারও আছে, সব কিছু। আর এটা হচ্ছে বিল। ওকে মামা, কেমন লাগতেছে? মানে আসলে এই এখানে বেডে শুয়ে শুয়ে আমরা বিচ ভিউটা দেখবো, মানে সি বিচ। হ্যাঁ, সেটাই কথা। এবং যাই হোক গাইজ, আসলে এরকম একটা ভালো রুম না হলে যে আপনার ট্যুরটাই অসমাপ্ত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড এই ভিডিওটা আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে, আর নেক্সটে যদি আসেন এখানে আসতে পারেন। আর আপনারা কমেন্ট করবেন যে কক্সবাজারের আর কোথায় কোথায় যাওয়া যায়, এবং এখান থেকেই আমাদের ভিডিওটা শেষ করে দেবো। দেখুন ভিউ। ওকে, নেক্সটে আমরা অবশ্যই সেন্ট মার্টিনে যাওয়ার প্ল্যান করতেছি, তারপরেও আশেপাশে কোনো স্পট থাকলে আমরা সেখানে যাবো। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, দেখা হচ্ছে, বাই, টাটা।